প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 9-এর লেকচার 2 শেষ পর্ব আমরা আলোচনা করব। অধ্যায় 9-এ রয়েছে কি দৃঢ়তা প্রদান ও চলন। আমরা গতদিন অস্থি বন্ধনী এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অস্থি বন্ধনী আর হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পেশি নিয়ে আলোচনা করব। পেশি, তোমরা পেশি সম্পর্কে জানো যে সমস্ত যোজক টিস্যু ম্যাট্রিক্স স্থিতিস্থাপক তাদেরকে পেশি বলে। এই পেশির কাজগুলো আমরা একটু জানবো, যে কি কি কাজ এখানে আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখি যে পেশির কাজ কি। তো এখানে পেশির কতগুলো কাজ তোমাদের বইয়ে দেওয়া আছে, এখানে তোমরা পেয়ে যাবে 196 পৃষ্ঠায় পেশির কাজ, যেমন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাচল, তারপরে হচ্ছে অঙ্গ বিন্যাস এবং ভারসাম্য রক্ষায় পেশি কাজ করে। যেমন আমরা যদি হাত এভাবে উঠাতে চাই, তাহলে আমাদের উপরের পেশির সংকোচনে হাত উপরে উঠবে, আবার যখন হাতটাকে এরকম সোজা করতে চাই তখন নিচের পেশির সংকোচনে হাতটা নিচে নেমে যাবে। এভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন অর্থাৎ এর সংকোচন প্রসারণের মাধ্যমেই হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারি। তারপরে অঙ্গ বিন্যাস, অর্থাৎ কোন অঙ্গ কোথায় কোন ভাবে থাকবে সেটা এই পেশি নির্দিষ্ট করে, কারণ পেশি হচ্ছে বিভিন্ন অস্থির সাথে অস্থির সংযোগ স্থাপন করে একটি নির্দিষ্ট কাঠামো দান করে, যা দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এবার আসা হচ্ছে কঙ্কাল তন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা, অর্থাৎ পেশি কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট আকার গঠন করে। পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, যে গ্লাইকোজেন তোমার দেহে খাদ্যের অভাব ঘটলে সেখানে শক্তি যোগান দিয়ে থাকে। তারপর হচ্ছে হৃৎপেশি হৃদস্পন্দন এবং রক্ত সঞ্চালনের সাথে যুক্ত, অর্থাৎ রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে হৃৎপেশি। তারপরে মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ইত্যাদি কাজে স্বয়ংক্রিয়ভাবে পেশি সহায়তা করে। তাহলে এই হচ্ছে আমাদের পেশির কাজ আমরা দেখলাম। এবার দেখি মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, অর্থাৎ মানুষের যে চলাচলে এখানে অস্থি এবং পেশি কিভাবে ভূমিকা পালন করে সেটা আমরা দেখব। আমরা প্রথমে একটা উদাহরণ দেখি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো যে এদিকে এক ধরনের পেশি আছে আর নিচের দিকে এক ধরনের পেশি আছে, ঠিক আছে? তো এখন খেয়াল করো, এই যে হাতটা যে বাঁকা আছে, তাহলে দেখো এই পেশিটার সংকোচন ঘটেছে আর এই পেশিটার প্রসারণ ঘটেছে। এই এই পেশির অর্থাৎ এখানের এই পেশির সংকোচনের ফলে হাত উপরে উঠে গেছে। পাশের চিত্রে দেখতে পাচ্ছ, এই নিচের পেশির এখানে এই নিচের পেশির সংকোচনের ফলে হাত আবার নিচে নেমে যায়। তেমনি আমরা যদি পায়ের কথা বলি, যেমন দেখো যে পায়ের দুইটা বড় অস্থি যদি আমরা বলি, একটা হচ্ছে ফিমার আর একটা হচ্ছে কে টিবিও ফিবুলা, ফিমার আর টিবিও ফিবুলা। এখন এই ফিমার এবং টিবিও ফিবুলার সংকোচন প্রসারণ ঘটিয়েই কি করে প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, বা মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। এখন এই যে কিছু কিছু পেশির সংকোচন মানুষের ইচ্ছা অনুযায়ী হয়, ফলে সে ইচ্ছা অনুযায়ী অঙ্গ নড়াচড়া করাতে পারে,
আর কিছু পেশি আছে যেগুলোর সংকোচন প্রসারণ মানুষের ইচ্ছা অনুযায়ী হয় না, ওগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এগুলো আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মস্তিষ্ক দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তো এগুলো নড়াচড়ার মাধ্যমে, যেমন আমাদের হৃৎপেশি, এগুলো আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এগুলো সংকোচন পোষণ অনবরত চলতে থাকে। এগুলো আমরা ইচ্ছা করলেই আমাদের হৃৎপিণ্ডকে বন্ধ করে রাখতে পারি না, এর সংকোচন পোষণ ঘটতেই থাকে এবং এর মাধ্যমেই রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। তাহলে এই যে আমরা দেখলাম যে যদি শুধু অস্থি থাকতো, পেশি না থাকতো, তাহলে কি হতো? আমাদের হাত এবং পা তোমার বাঁকা হতো না, সোজাই থাকতো, অথবা বাঁকা থাকতো, সোজা হতো না। তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে, স্বাধীনভাবে এবং সুশৃঙ্খল ভাবে চলাচল করতে পারতাম না। আবার হাতের কথাই বলি, আমরা লিখতে গেলে দেখো হাত নড়াচড়া করে এবং আমরা লিখতে পারি। যদি আমাদের এই হাতের আঙ্গুল থেকে হাতের সব মানে হাড়গুলো থাকতো, অস্তিত্ব না থাকতো, তাহলে কি হতো? এগুলো আমরা এভাবে সাবলীল ভাবে লিখতে পারতাম না। তাই বলা হচ্ছে যে এই মানুষের চলাচলে অস্থি এবং পেশি ওতপ্রোত ভাবে জড়িত এবং বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আসো টেন্ডন আর হচ্ছে লিগামেন্ট, এই দুটা সংজ্ঞা আসে। টেন্ডন কি আর হচ্ছে লিগামেন্ট কি? টেন্ডন, খেয়াল করো, হাড় যদি আমরা এখানে দেখি, একটা হাড়ের চিত্র যদি আমরা আঁকি, মনে করো এটা একটা হাড়, এই যে হাড়ের সাথে এখানে মনে করো মাংসপেশি থাকবে, এই যে এগুলো হচ্ছে মাংসপেশি, এখানে এটা এইরকম এ পাশে যুক্ত থাকবে, এ পাশে এরকম এখানে যুক্ত থাকবে। তাহলে দেখো এটুকু হচ্ছে মাংসপেশি আর এটা হচ্ছে হাড়, তাহলে এটা হচ্ছে হাড়। এই যে মাংসপেশির দেখো প্রান্ত ভাগ সরু হয়ে হাড়ের সাথে সংযুক্ত হয়, তাহলে মাংসপেশির এই সরু প্রান্ত ভাগই হচ্ছে টেন্ডন। ঠিক আছে, তাহলে মাংসপেশির প্রান্ত ভাগ সরু হয়ে অস্থির সাথে সংযুক্ত হয়, মাংসপেশির এই সরু প্রান্তকে টেন্ডন বলে। অর্থাৎ এই যে মাংসপেশিগুলোকে অস্থির সাথে সংযুক্ত করে রাখে কে? টেন্ডন। যদি মনে করো আমাদের মাংসপেশি থাকে, হাড় থাকে, যদি টেন্ডন না থাকতো, তাহলে মাংসপেশিগুলো হাড়ের সাথে যুক্ত থাকতো না। আর এই যুক্ত না থাকলে কি হতো? আমরা চলাচল করতে পারতাম না, অস্থি সঞ্চালন ঘটতো না, ফলে আমরা কোনোভাবেই নড়াচড়া করতে পারতাম না। এবার আসো লিগামেন্ট। অস্থির সাথে অস্থির সংযোগকারী তন্তুকে লিগামেন্ট বলে। অর্থাৎ একটি অস্থির সাথে আর একটি অস্থির সংযোগের জন্য যে তন্তু দরকার হয় সেগুলো হচ্ছে লিগামেন্ট। এরপর আসো অস্টিওপোরোসিস, এটি একটি রোগ, হাড়ের ক্ষয় রোগ বলা হয় এটাকে। তাহলে অস্টিওপোরোসিসটা মূলত হচ্ছে কি? হাড়ের ক্ষয় রোগ, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। তো এটার কারণ কি? এটার কারণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব হলে, ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিন ডি, এই দুইটার অভাব হলে তোমার অস্টিওপোরোসিস হয়। মূলত ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হয়, এই ভিটামিন ডিটা ক্যালসিয়াম সংবন্ধনে অর্থাৎ সঞ্চয়ে
সহায়তা করে। তাই বলা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে মূলত হচ্ছে এই অস্টিওপোরোসিসটা হয়। তাহলে ক্যালসিয়ামের অভাব ঘটলে অস্টিওপোরোসিস হয়, এটি বয়স্ক নারী পুরুষদের ক্ষেত্রে হয়, তো বয়স্ক লোকের ক্ষেত্রে অস্টিওপোরোসিসটা বেশি হয়। তো এগুলো কাদের বেশি হতে পারে, যেমন যারা মনে করো স্টেরয়েড, যারা মনে করো স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে তাদের এই রোগটা বেশি হতে পারে। আবার যারা অলস জীবনযাপন করে বা কায়িক পরিশ্রম কম করে, যাদের আর্থ্রাইটিস রয়েছে বা অস্থির প্রদাহ রয়েছে, তাদের এই রোগটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এটা আসলে কি হয়, এই অস্টিওপোরোসিস এর কারণটা দেখলাম, এটা আসলে কি হয় সেটা আমরা লক্ষণের মধ্যে আলোচনা করি, যে এটার লক্ষণ গুলো কি কি। লক্ষণ 1 নম্বর লক্ষণ হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে, কারণ এই ক্যালসিয়ামের অভাবে অস্থি ভঙ্গুর হয়ে যায়। অর্থাৎ 1 নম্বর লক্ষণ হলো অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে, পেশির শক্তি কমতে থাকে, অস্থির সাথে যে পেশিগুলো থাকে সেগুলোরও শক্তি কমতে থাকে। পিঠের পিছন দিকে ব্যথা অনুভূত হয়, কারণ মেরুদণ্ডের যে অস্থিগুলো রয়েছে এখানে ব্যথা অনুভূত হয়, তারপর বিভিন্ন অস্থিতে ব্যথা অনুভূত হয়। এটা হচ্ছে এই অস্টিওপোরোসিসের লক্ষণ। তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় না, যখন এটা তীব্র আকার ধারণ করে তখন শুধুমাত্র এই লক্ষণগুলো প্রকাশিত হয়। অস্থির ঘনত্ব নির্ণয় করে এই অস্টিওপোরোসিস নির্ণয় করা যায়। প্রতিকার কি? প্রতিকার যে এই যে প্রতিকার নিতে হলে অবশ্যই আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের খাবার নিয়ন্ত্রণ থেকে বিভিন্ন রকম ওষুধ গ্রহণ করতে হবে। তবে এই অস্টিওপোরোসিস হলে অবশ্যই ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট বা ওষুধ গ্রহণ করতে হয়, যেমন পুরুষ এবং নারীদের দৈনিক কমপক্ষে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হয়, যার এই অস্টিওপোরোসিসের পরিমাণটা বেশি হয়ে যায়, অর্থাৎ মারাত্মক আকার ধারণ করে যায়, তার ক্ষেত্রে এই মাত্রাটা বেশিও হতে পারে। অর্থাৎ এই যে ক্যালসিয়াম গ্রহণের মাত্রা, ননীতুলা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ, ননীতুলা দুধ অর্থাৎ এই যে দুধের উপরে যে একটি তোমার তেলের মতো অংশ ভাসতে থাকে, এটাই হচ্ছে ননী, এটা তুলে তারপরে হচ্ছে খাওয়া উচিত। তারপরে কমলার রস, সবুজ শাকসবজি, সয়া দ্রব্য ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাওয়া। এই রোগের আবার কিছু প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে, তার মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসা। যদি আমরা সূর্যালোকে থাকি তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা কম, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। যেহেতু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে এই রোগটি হয়, অতএব আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করা। অর্থাৎ কিন্তু যদি অস্টিওপোরোসিস ধরা পড়ে তাহলে এই ব্যায়াম করা যাবে না, কারণ ব্যায়াম করলে কি হবে, তোমার অস্থি ভেঙে যেতে পারে, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ব্যায়াম গুলো করা যায় সেগুলো করতে হবে। সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করা, সুষম খাবার গ্রহণ করা এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা, এগুলো হচ্ছে এর প্রতিরোধ ব্যবস্থা। এরপরে আসা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটেবার। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটেবার এটা কেন হয়,
এটি হচ্ছে বিভিন্ন রোগের কারণ। ছোট ছেলে মেয়েদের এই রোগটি বেশি হয়, যাদের হচ্ছে বাত জ্বর থাকে, অর্থাৎ রিউম্যাটিক ফিভার বা বাত জ্বর থাকে, তাদের এই লক্ষণগুলো দেখা যায়। অর্থাৎ এদের এই রোগটি হতে পারে। আর হচ্ছে অস্থিসন্ধির তোমার অসুখ, এটি অস্থিসন্ধি গুলো হচ্ছে ফুলে যায়, এটি হচ্ছে অস্থিসন্ধির অসুখ। অর্থাৎ এই যে অস্থিসন্ধিতে তোমার যদি ফ্লুইড কমে যায় বা হচ্ছে কোনো ইনফেকশন ঘটে, জীবাণু দ্বারা সংক্রমণ ঘটে, তাহলে এই গেঁটে বাত বা আর্থ্রাইটিস হতে পারে। এখন আসো যে এর লক্ষণ কি। এর লক্ষণ, অস্থিসন্ধি বা গিঁটে প্রদাহ বা ব্যথা হয়। যেহেতু অস্থিসন্ধির রোগ, তাহলে অস্থিসন্ধি বা গিঁটে প্রদাহ বা ব্যথা হয়, অস্থিসন্ধি গুলো শক্ত হয়ে যায়, মানে এ বাঁকা হয় না। এরপর গিঁট ফুলে যায় আর অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়। যেহেতু অস্থিসন্ধি গুলো শক্ত হয়ে যায়, তাই এটা নড়াচড়া করা যায় না, নড়াচড়া করাতে গেলে অনেক ব্যথা অনুভূত হয়, আর গিঁট গুলো ফুলে থাকে, ফলে এটা আর বাঁকা হয় না বা নড়াচড়া করতে পারে না। প্রতিকার কি? এটার প্রতিকারটা আমরা একটু দেখি। প্রতিকার, বয়স্কদের বেলায় এ রোগ পুরোপুরি সারানো যায় না। অর্থাৎ যদি এই রোগ হয়, যারা বয়স্ক লোক তাদের এই রোগ সারানো যায় না, তবে যদি বাচ্চাদের অর্থাৎ শিশু বয়সে এই রোগ ধরা পড়ে, তাহলে অনেক দিনের ট্রিটমেন্টের পরে এটি ভালো হয়ে যায়। 1 নম্বর প্রতিকার ব্যবস্থা হচ্ছে অত্যধিক পরিশ্রম বা ভারী কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ অত্যধিক পরিশ্রম করা যাবে না, ভারী কাজ করা যাবে না। যন্ত্রণা, গিটের উপর কুসুম গরম সেঁক দেওয়া, অর্থাৎ তাপ দেওয়া, যন্ত্রণাদায়ক যে সমস্ত গিটে যন্ত্রণা হয়, সেটি হচ্ছে কাপড় গরম করে বা হচ্ছে গরম কোনো বস্তুর কাছে নিয়ে সেখানে তাপ দেওয়া। অস্থিসন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা, হালকা ব্যায়াম করা, অর্থাৎ যতটুকু ব্যথা অনুভূত না হয় সেভাবে হালকা ব্যায়াম করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা উপশমকারী ওষুধ সেবন, সঠিক চিকিৎসা দিয়ে এ রোগের কষ্ট থেকে আংশিক পরিত্রাণ পাওয়া যায়। অর্থাৎ এই যে ব্যথার ওষুধগুলো কিন্তু ক্ষতিকারক, কারণ এই ব্যথার ওষুধগুলো তোমার কিডনি ড্যামেজ করে খুব দ্রুত। তাই এই ব্যথার ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। এর প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, আমরা একটু প্রতিরোধ ব্যবস্থাটা দেখি। চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম করা, সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা। আচ্ছা, তাহলে এই যে আমরা 2টি রোগ পড়লাম, অস্টিওপোরোসিস এবং গেঁটে বাত। গেঁটে বাত মানেই হচ্ছে গিঁটে ব্যথা, বিভিন্ন হাতে পায়ের গিঁটেই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার ব্যথা হয়। তবে এই আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আর হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। অর্থাৎ আমাদের মাঝে মধ্যেই কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। তোমাদের সিলেবাসটি তোমাদের এসে দেওয়া হবে, তবে প্রথম চ্যাপ্টার তোমাদের এই যে FT2 যে দেওয়া আছে, মানে এই যে সামনে 5 তারিখ থেকে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে তোমার হচ্ছে সিলেবাস, যেহেতু 1 চ্যাপ্টার অর্থাৎ FT2 বলা হয়েছে, অতএব আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কোনটি, 7 নম্বর চ্যাপ্টার। তাহলে এই 7 নম্বর চ্যাপ্টারের উপরেই কিন্তু তোমার হবে FT2 অনুষ্ঠিত হবে, আর এই নাম্বার গুলো কিন্তু যোগ হবে। তোমরা আবার মনে করো না যে এই নাম্বার গুলো যোগ হবে না, এই নাম্বার গুলো কিন্তু যোগ হবে, এবং ক্লাস 10-এ ওঠার ক্ষেত্রে
এগুলা কিন্তু গুরুত্ব বহন করবে। অতএব তোমরা ভালো করে এই জিনিসগুলো পড়বে এবং পরীক্ষাগুলো ভালো করে অ্যাটেন্ড করবে। আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।